নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এয়ারপোর্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। আবেদন চলবে 15ই নভেম্বর 2023 তারিখ পর্যন্ত। আশা করি কম বেশি তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারছ। যারা দীর্ঘদিন থেকে এয়ারপোর্টে নিয়োগের জন্য ওয়েট করে আছো, আশা করি তোমাদের হাতে একটা সুযোগ, যেখানে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এবং সরকারিভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। চাইলে অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে অ্যাপ্লাই করতে পারো। প্রথমে জানিয়ে দিচ্ছি, এখানে একটি ভালো মানের বেতন দেওয়া হচ্ছে। শুরুতেই স্টার্টিং বেতন 21,000 টাকা প্লাস বেতন থাকছে প্রথমেই। চাইলে যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো এই মুহূর্তে আমরা বিস্তারিত আলোচনা করছি ভিডিওর মাধ্যমে। 20/10/2023 থেকে অর্থাৎ অক্টোবরের 20 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়েছে। আবেদন চলবে 15/11/2023 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই করতে হচ্ছে। অ্যাপ্লাই কী করে করবে এবং অ্যাপ্লাই করার জন্য কোন ক্যাটাগরি থেকে কত ফি দিতে হবে অবশ্যই তোমাদের জানাবো। প্রথমে দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে। যে পদে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ পদ, এই পদে নিয়োগ করা হচ্ছে। আবারও জানাচ্ছি, যেখানে তোমরা মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জেলার থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে। শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছ। এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিকে তোমাদের 60% নাম্বার থাকতে হচ্ছে। উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার থাকতে হচ্ছে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারছ যারা জেনারেল প্রার্থী। পাশাপাশি যারা এসসি এসটি প্রার্থী, তাদের ক্ষেত্রে 55% নাম্বার পেলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। আবারও জানাচ্ছি, উচ্চ মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করতে পারবে, তবে তোমাদের পার্সেন্টেজ থাকতে হবে 60% যারা জেনারেল প্রার্থী। এসসি এসটি হলে তোমরা 55% তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যদি যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবং পাশাপাশি এখানে বলা আছে, ইংলিশ এবং হিন্দি ভাষার উপর তোমাদের নলেজ থাকতে হবে, বলতে পড়তে লিখতে জানতে হবে। এবং তোমাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। 18 থেকে 27 বছর বয়সী প্রত্যেকে এলিজিবল যারা জেনারেল প্রার্থী। যারা জেনারেল প্রার্থী, 18 থেকে 27 বছর বয়সী প্রত্যেকে এলিজিবল। অক্টোবরের 1 তারিখ থেকে এই বয়সটি হিসেব করা হবে। 01/10/2023 তারিখ হিসেবে বয়সটা ধরা হচ্ছে। এসসি এসটি হলে 5 বছরের ছাড় এবং ওবিসি হলে 3 বছরের ছাড় পাবে। এবং জেনারেল প্রার্থী হলে 18 থেকে 27 বছর বয়সী প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যে পদে নিয়োগ করা হচ্ছে, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 436টি মোট শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যেখানে 436টি পদে নিয়োগ করা হচ্ছে, এটা অল ওভার ইন্ডিয়া বেসিস নিয়োগ। প্যান ইন্ডিয়াতে যে কোনো সিটিতে তোমাদের পোস্টিং হতে পারে, তবে এই রাজ্যের কলকাতাতে ভ্যাকেন্সিস থাকবে, পাশাপাশি ত্রিপুরাতে ভ্যাকেন্সিস আছে। চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। বর্তমানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই চলছে। 15/11/2023-এর মধ্যেই তোমাদের পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই সম্পন্ন করতে হবে। আশা করি যারা যোগ্য প্রার্থী, আমার মনে হয় প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত, যেখানে একটি ভালো মানের বেতন এবং একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের জানিয়ে রাখি, অ্যাট ফার্স্ট তোমাদের প্রথমেই 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তী সময় সেই সময়টা কিন্তু এক্সটেন্ড করা হবে, যদি তোমাদের পারফরমেন্স ভালো থাকে তবেই। তো আশা করি একটা সুযোগ আছে, যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবং এই নোটিশটি আমাদের টেলিগ্রামে দেওয়া আছে, চাইলে তোমরা একবার ভালো করে দেখে নেবে। সেখানে বিস্তারিত তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে। প্রথম বছরের স্যালারি তোমরা পাবে 21,500 করে প্রতি মাসে, এবং সেকেন্ড ইয়ারে বেতন থাকবে 22,000 টাকা প্রতি মাসে, এবং থার্ড ইয়ারে বেতন থাকবে 22,500 করে প্রতি মাসে। তো অ্যাট ফার্স্ট তোমাদের প্রথমে 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এবং ভবিষ্যতে এই সময়টা কিন্তু আরও এক্সটেন্ড হয়ে যাবে। এমনটা নয় যে এখানে জয়েন হলে তোমাদের 3 বছর পর কাজ তোমাদের চলে যাবে, এমনটা নয়। সেই 3 বছর পর বা 3 বছরের শেষে আবারও কিন্তু এই সময়টা এক্সটেন্ড হয়ে যাবে আবারও 3 বছরের জন্য, যদি তোমরা ভালো কাজ করতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো, যেখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের মতো একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে এলিজিবল। অ্যাট ফার্স্ট প্রথমে 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, পরবর্তী সময় সেই সময়টা এক্সটেন্ড হয়ে যাবে। আশা করি প্রত্যেকের হাতে সুযোগ, যারা দীর্ঘদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আছো বা এয়ারপোর্টে চাকরি করার ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখানে গিয়ে স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত দিতে হচ্ছে অবশ্যই তোমাদের জানিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে, যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী, মেল প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী তাদের ক্ষেত্রে, বাকি এসসি এসটি এবং ফিমেলদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে 100 টাকা মাত্র। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। 15/11/2023-এর মধ্যে পুরোপুরি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই মুহূর্তে অনস্ক্রিন যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের
অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে এবং এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখানে গিয়ে সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, হেল্প করার চেষ্টা করব। এবং জানিয়ে রাখি এখানে প্রচুর প্রার্থী আমাদের রাজ্য থেকে প্রতি বছর এখানে চাকরি পাচ্ছে এবং ভালো মানের বেতনে এবং ভালো পোস্টে বর্তমানে চাকরি করছে, চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে 400+ শূন্যপদ আছে, চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।